আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহবুব। আজ আমি তোমাদের কাছে ইসলাম ধর্মের কিছু সাধারণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নোত্তরগুলি মুসলমান হিসাবে সবার জানা দরকার। তাছাড়া এই সকল প্রশ্নোত্তরগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, বিশেষত বিভিন্ন মাদ্রাসার পরীক্ষার ক্ষেত্রে। তাই প্রশ্নোত্তরগুলি ভালোভাবে লক্ষ্য করো, এর মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে সকল বন্ধুদের শেয়ার করো এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করি। ইসলাম কথার অর্থ কি? ইসলাম কথার অর্থ শান্তি। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বিশ্বাস বা প্রত্যয়। পৃথিবীর প্রথম মানব কে? অ্যান্সার, হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানবী কে? অ্যান্সার, হযরত হাওয়া আলাইহিস সালাম। প্রথম কাবা শরীফ কে নির্মাণ করেন? প্রথম কাবা শরীফ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেন, তারপর আদম আলাইহিস সালাম নির্মাণ করেন। প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সুরা কোনটি? আনসার, সুরা ফাতিহা। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চোর কে? আনসার, নামাজের মধ্যে যে চুরি করে। কোন নবী 1400 বছর জীবিত ছিলেন? আনসার, হযরত আদম আলাইহিস সালাম। কোন ব্যক্তি সারা জীবন রোজা রাখিয়াছেন? আনসার, হযরত নূহ আলাইহিস সালাম। সর্বপ্রথম আল কোরআন কোথায় অবতীর্ণ হয়? আনসার, হেরা গুহায়। কোরআন নাজিল হতে কত সময় লেগেছে? আনসার, 22 বছর 5 মাস 14 দিন। আল কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? আনসার, 6666 আয়াত। আল্লাহর কতগুলো নাম রয়েছে? আনসার, আল্লাহর 99টি নাম রয়েছে। আল্লাহর সকল নামকে কি বলা হয়? আনসার, আসমাউল হুসনা। তাওহীদের অর্থ কি? আনসার, তাওহীদের অর্থ আল্লাহ তাআলার একত্ববাদ। আসমানি কিতাব কাকে বলে? আনসার, আল্লাহর পক্ষ হইতে প্রেরিত কিতাবকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাবের সংখ্যা কত? আনসার, 4টি। আল্লাহর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী কে? আনসার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতামাতার নাম কি? আনসার, পিতার নাম আবদুল্লাহ ও মাতার নাম আমিনা। নবীজি কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? আনসার, 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? আনসার, আল আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? আনসার, 40 বছর বয়সে। মুক্তাদি কাকে বলে?
স্যার, ইমামের পিছনে যিনি নামাজ পড়েন, তোমার নামাজে ফরজ কত রাকাত? স্যার, জুমার নামাজে ফরজ 2 রাকাত। ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি? আনসার, সালাত অর্থাৎ নামাজ। হাজিরা পাথর নিক্ষেপ করে কোথায়? আনসার, জামারাতে। হজ্জের সময় কোন পর্বতের মধ্যে কতবার দৌড়াতে হয়? আনসার, সাফা ও মারোয়া পর্বতের মধ্যে 7 বার দৌড়াতে হয়। কোথায় হাজিরা উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করে? আনসার, মুজদালিফায়। ইসলামী অর্থব্যবস্থার মূল ভিত্তি কি? আনসার, জাকাত। জাকাতের হার কত? আনসার, শতকরা 2.5 টাকা বা 40 ভাগের 1 ভাগ। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? আনসার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আলা আনহু। প্রথম খলিফা নির্বাচিত হন কে? আনসার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনহু। কোন নবী পশু পাখি জিন ইত্যাদির বাদশাহ ছিলেন? আনসার, হযরত সুলাইমান আলাইহি সালাতু সাল্লাম। কোন নবীর পিতা ছিল না? আনসার, হযরত ঈসা আলাইহি সালাতু সাল্লামের। হযরত ঈসা আলাইহি সালাতু সাল্লামের উপাধি কি ছিল? আনসার, রুহুল আল্লাহ। কোন নবী মৃত প্রাণীকে আল্লাহর হুকুমে জীবিত করতেন? আনসার, হযরত ঈসা আলাইহি সালাতু সাল্লাম। শব্দ সহিফা কথার অর্থ কি? আনসার, আল্লাহর প্রেরিত ছোট কিতাব বা পুস্তিকা। আরবি শব্দ সওম এর অর্থ কি? আনসার, বিরত থাকা বা পরিত্যাগ করা। হজ্জের সময় কোথায় কুরবানি দিতে হয়? আনসার, মিনায়। জান্নাতুল বাকি কি? আনসার, মদিনা শরীফের একটি গোরস্থান। পৃথিবীব্যাপী বন্যা হয় কার আমলে? আনসার, হযরত নূহ আলাইহিস সালামের আমলে। কোন নবী মানব জাতিকে সর্বপ্রথম অক্ষর জ্ঞান দান করেন? আনসার, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কোন নবীকে আবুল আম্বিয়া বা বহু নবীর পিতা বলা হয়? আনসার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ছিল? আনসার, খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু। প্রথম মসজিদ নির্মিত হয় কোথায়? আনসার, কুবাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার দিস ইসলামিক কোশ্চেন অ্যান্সার, ইউ উইল হ্যাভ টু ওয়াচ দিস ভিডিও এগেন অ্যান্ড এগেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।